সালমানের সঙ্গে সঙ্গীতার খুনসুটির ভিডিও ভাইরাল, প্রাক্তন কি আবার হবেন বর্তমান? সালমান খান এবং সঙ্গীতা বিজলানির একটি ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। মুম্বাইতে সালমানের ছোট বোন অর্পিতা খান শর্মার ঈদ পার্টিতে দেখা যায় প্রাক্তন এই প্রেমিক প্রেমিকাকে। নতুন নতুন খবরের আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন শাইন টিভি 24/7। বলিউডের সুপারস্টার সালমান খানের সঙ্গে এখনো তার প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির সম্পর্কটা বেশ ভালো। প্রাক্তন এই দুই প্রেমিক প্রেমিকা তাদের বন্ধুত্ব বজায় রেখেছেন, এমনকি সঙ্গীতা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও সেই সম্পর্ক অটুট রয়েছে। বছরের পর বছর ধরে খান পরিবারের সঙ্গে ছোট বড় সব অনুষ্ঠানে আসেন সঙ্গীতা বিজলানি। তিনি শনিবার সালমানের ছোট বোন অর্পিতা খান শর্মার ঈদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি তার দাবং তারকার একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে আর খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। অর্পিতার ঈদের পার্টিতে সঙ্গীতা ও সালমানকে বেশ ভালো মেজাজে দেখা গিয়েছে। দুজনকেই একসঙ্গে অর্পিতার বাড়িতে বের হতে দেখা যায়। তারা তাদের পৃথক পথে যাওয়ার আগেই এই প্রাক্তন জুটি একে অপরের সঙ্গে মশকরায় মেতে ওঠেন এবং তাদের সেই খুনসুটির মুহূর্ত ক্যামেরায় বন্দি হয়। ইন্টারনেট ঘুরে বেড়ানো এই ভিডিওটিতে দেখা যায় সঙ্গীতা আস্তে আস্তে সালমানের গালে ঘুষি মারছেন। পার্টিতে আইভরি শরারায় মোহময়ী লাগছিল সঙ্গীতা বিজলানিকে, আর অল ব্ল্যাক পোশাকে সালমানকেও কিন্তু লাগছিল দুর্দান্ত। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করার পরেই রীতিমতো নানা ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে নেটিজেনদের। সালমান ও সঙ্গীতার ভাইরাল ভিডিওয় মন্তব্য অনেকেই করেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একজন লিখেছেন, প্রথম প্রথমই হয়। অপর একজন বলছেন, ভাই তো সচ মে ভাই হ্যায় লেকিন কিসি কি জান হ্যায় ভাই। একজন ব্যবহারকারী সঙ্গীতাকে সালমান খানের বিয়ে না করার জন্য দায়ী করে লিখেছেন, তার কারণেই সালমান কখনো বিয়ে করেনি। এই ভিডিও দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কি ভাইজানের প্রাক্তন প্রেমী আবার ফিরবেন বর্তমানে?